বিশ্বকাপ অভিযান শুরুর আগে বিপত্তি ভারতীয় ক্রিকেট শিবিরে। ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমান গিল ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলতে নামবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। শুক্রবার বেশ কয়েকটি পরীক্ষার পরে জানা যাবে আগামী রবিবার ভারতের প্রথম ম্যাচে তিনি আদৌ খেলতে নামবেন কিনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারেন সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে। তবে তিনি প্রথম ম্যাচটা খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। বিসিসিআইর মেডিকেল টিম এ ব্যাপারে উপর কড়া নজরদারি চালাচ্ছে। ভারতীয় ক্রিকেট আগামী রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাই বিশ্বকাপ অভিযান শুরু করবে। এই পরিস্থিতিতে তাদের দলের তারকা ব্যাটার শুভমান গিলকে ছাড়াই মাঠে নামতে হতে পারে। সূত্রের খবর, বৃহস্পতিবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলন করতে নামেননি শুভমান গিল। এরপর তার ডেঙ্গি সংক্রান্ত টেস্ট করানো হয়। আপাতত শুভমানের চিকিৎসা চলছে। বিসিসিআইর ঘনিষ্ঠ সূত্রে খবর, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট ক্রমাগত শুভমানের ওপর নজর রেখেছে। শুক্রবার আরও এক রাউন্ড পরীক্ষা করা হবে, এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমান আদৌ খেলতে নামবেন কিনা। শুভমান যদি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একান্তে খেলতে না পারেন তাহলে প্রশ্ন উঠতেই পারে যে তার পরিবর্তে এই ম্যাচে কে ওপেন করতে নামবেন। সেক্ষেত্রে ঈশান কিশান রোহিত শর্মার সঙ্গে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেন করতে দেখা যেতে পারে। পাশাপাশি অপর এক দাবিদার হলেন কে এল রাহুল, কারণ এশিয়া কাপে প্রত্যাবর্তনের পর তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। কিন্তু শুভমান এই ম্যাচে খেলতে না পারলে সেটা আদতে ভারতেরই ক্ষতি হবে। চলতি বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ সফরের খারাপ পারফরমেন্স ছেড়ে দিলে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। 2023 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, 890 রান করার পাশাপাশি এই মরশুমের সবথেকে বেশি রান করেছিলেন। সম্প্রতি এশিয়া কাপেও তিনি 302 রান করেছিলেন। গত কয়েকটা ইনিংসে শুভমানের স্কোর 104, 74, 27, 121, 19, 58 এবং 67।